করোনার প্রকোপে এখন ধরাশায়ী অবস্থা চায়নার। প্রতিদিন করোনা শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে জানা গেল চীনের হেনান প্রদেশে প্রায় সকলেই করোনা আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ। এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সেখানে জানানো হয় হেনান প্রদেশে 8,85,00,000 মানুষ করোনা আক্রান্ত। এটি ওই অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় 90%। অবশ্য কবে তারা করোনা শনাক্ত হয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। ধারণা করা হচ্ছে গত কয়েক সপ্তাহের মধ্যেই প্রদেশটির সিংহভাগ বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছে।